আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রূপি আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সতর্ক করলেন নিকলেক, ইমিগ্রেশন নীতি প্রাধান্য পাচ্ছে এথনিক কমিউনিটির কাছে। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৪০ অভিবাসী সাগরে ডুবে যাবার খবর জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা, দুঃস্বপ্ন কাটবে ছিটমহলবাসীর। ধর্ষণের ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত, এখন থেকে আসামিকে অন্য সাজাও দিতে পারবেন বিচারকরা। এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগ নিয়ে বুধবার দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারে থাকছে পুরো সংবাদ। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের কয়েক ঘন্টা পূর্বে শেষবারের মতো প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার লিবডেম নেতা নিকলেক প্রধান দুই দলের কোয়ালিশন গঠনের অনিচ্ছার কারণে আগামী ক্রিসমাসের মধ্যেই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে লেবার নেতা এড মিলিব্যান্ড বলেছেন তার দল ক্ষমতায় গেলে বাজেট ঘাটতি কমিয়ে আনবে। এছাড়া প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন আবারও এসএনপির সাথে লেবারের কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনার কথা ভোটারদের সামনে তুলে ধরেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাত মে অনুষ্ঠিতব্য নির্বাচনের কয়েক ঘন্টা বাকি, শেষবারের মতো ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টায় রয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় লিবডেম নেতা নিকলেক প্রধান দুই রাজনৈতিক দলের কোয়ালিশন গঠন করতে রাজি না হওয়ায় আগামী ক্রিসমাসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ভোটারদের সতর্ক করলেন। But David Cameron and Ed Miliband don't want to create stability, they want to create a shambles. If, as they appear determined to do, they want to create a messy, unstable minority government on the one hand in the hands of Nigel Farage and the right wing, imposing ideological cuts way beyond what is necessary. এদিকে লেবার নেতা এড মিলিব্যান্ড বিবিসির এক অনুষ্ঠানে বলেছেন ক্ষমতায় গেলে তারা সরকারি কোষাগার থেকে কম পরিমাণে অর্থ ধার করবেন, এর মাধ্যমে বাজেট ঘাটতি কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। What are the elements of a deficit reduction plan? Mm. They are fair taxes, and we're going to reverse David Cameron's millionaire's tax cut. We're going to crack down on tax avoidance. We are going to cut spending outside key areas like health and education. And we're also going to do something else. We're going to raise living standards and economic growth. Again, I ask the question, would you borrow a lot more than the Conservatives plan to? Yes or no? No, I don't believe we would. অন্যদিকে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার সাউথ লন্ডনে প্রচারণা চালানোর সময় স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির এক সমর্থক দ্বারা বাধার সম্মুখীন হন। এ সময় তিনি লেবারের সাথে এসএনপির কোয়ালিশন গঠনের সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন। এদের নির্বাচনী প্রচারণায় তার সাথে যোগ দেন লন্ডনের মেয়র বোরিস জনসনও। If you don't want chaos, you need to get out and vote conservative. Keep going. নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি কোন ছোট দলের সমর্থনের উপর নির্ভর করে সরকার গঠিত হবে সেটাই এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুখ্যাত ব্রিটেনেও তৃতীয় বিশ্বের মতো অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব ঘটে কিনা সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে সবকিছু ছাপিয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে ইমিগ্রেশন নীতি প্রাধান্য পাচ্ছে ব্রিটেনের ইমিগ্রেন্টদের কাছে। বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল লেবার এবং কনজারভেটিভ ইমিগ্রেন্টদের সমস্যা হিসেবে চিহ্নিত করায় দুশ্চিন্তা বাড়ছে এথনিক কমিউনিটিতে। তারপরও লেবার দলকে পছন্দের তালিকার শীর্ষে রাখছেন ইমিগ্রেন্টরা। বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ। আর মাত্র দুই দিনের ব্যবধানে হতে যাওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনের হাওয়া এখন দেশটির সব জুড়ে। 56তম ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের এবারের নির্বাচনে প্রধান ইস্যু দেশটির স্বাস্থ্য ব্যবস্থা, আবাসন সংকট, অর্থনীতি আর অভিবাসন। আর এসবকে কেন্দ্র করে বড় দলগুলোর নির্বাচনী ইশতেহার ছাড়া আছে প্রার্থীদের নিজস্ব নানান প্রতিশ্রুতিও।
কিন্তু সবকিছু ছাপিয়ে যুক্তরাজ্যের অভিবাসী মানুষদের কাছে এই নির্বাচনের প্রধান বিষয় কি হবে দেশটির আগামী অভিবাসন নীতি, আর সেই প্রশ্নে স্বস্তিতে নেই অভিবাসীরা। গতবারের নির্বাচনের পরে যখন কনজারভেটিভ লিবারেল পার্টি ক্ষমতায় আসলো, তখন ব্রিটেনে জনগোষ্ঠীর উপর একটা বড় আক্রমণ নেমে আসে। ব্যয় সংকোচনের নামে যে তারা পলিসি নেয়, সেই পলিসির কারণে এখানে গরিব কর্মজীবী মানুষ তারা কাজ হারাইছে, তাদের বেনিফিট হারাইছে, হাউজিং বেনিফিট হারাইছে। সো ফলে অনেক দিক থেকেই গরিব মেহনতি মানুষের আশঙ্কা ছিল যে এবারে নির্বাচনের মধ্যে দিয়ে এই যে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ জানাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখানে প্রধান যে দুটো রাজনৈতিক দল, লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি, এই দুটো পার্টি কিন্তু এদেশের যে ধনী শ্রেণীর সমাজ এবং মালিক শ্রেণীর যে ব্যবস্থা, এই মালিক শ্রেণীর ম্যানেজারেরা। তবে প্রধান দুই দল কনজারভেটিভ আর লেবারের ঘোষণায় অভিভাষণকে দেশটির জন্য সমস্যা হিসেবে দেখা গেল। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক একে ব্যাখ্যা করতে চান ভিন্নভাবে। তাদের মতে কনজারভেটিভ সরকার হবে অভিবাসী বিরোধী, আর লেবার চায় অভিভাষণকে নিয়ন্ত্রণ করতে। লেবারের সময় কিন্তু অনেক অভিবাসীদের নিয়ন্ত্রণ করার বা অভিবাসীদের কন্ট্রোল করার অনেক কড়া নিয়ম কানুন কিন্তু লেবারের সময় হয়েছে। এটা স্বাভাবিক কারণেই যারা একটা সোশ্যালিস্ট পার্টি, এই জন্য শুধু অভিবাসী না, বিভিন্ন ইস্যুতে লেবার হলো গরিবদের পার্টি বা সোশ্যালিস্ট পার্টি, যেহেতু ওয়ার্কিং ক্লাস মানুষের সমর্থন বেশি, এই জন্য অভিবাসীরা লেবারকে সবসময় সমর্থন করে। অর্থনীতিকে ঠিক রাখার জন্য তারা অনেক দিকে বাজেট কাট করেছেন, ফলে আমাদের কমিউনিটি যারা এরা আপনার অনেক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করছি এবারকার নির্বাচনে একটি ভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাব। নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্য জুড়ে নানান জরিপ জানান দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা। একই সাথে জরিপ বলছে নিয়ন্ত্রণের কথা থাকলেও এবারও দেশটির অভিবাসী মানুষের আস্থা বরাবরের মতোই থাকবে লেবারদের দিকেই। আশিক মাহমুদ, বাংলা টিভি, লন্ডন। ভূমধ্যসাগরে ইতালির সিসিলি দ্বীপের দক্ষিণে নৌকা ডুবির ঘটনায় 40 জন অভিবাসী সাগরে ডুবে যাবার খবর জানিয়েছে সেভ দ্য চিলড্রেন ত্রাণ সংগঠন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষেরা মঙ্গলবার ইতালিতে পৌঁছে তাদের সঙ্গে যাত্রাপথে থাকা প্রায় 40 জনের মৃত্যুর কথা জানিয়েছে। বেঁচে যাওয়া 194 জন ঘানা, মালি, গাম্বিয়া, সেনেগাল এবং আইভরি কোস্টের নাগরিক। সূর্যের তাপের কারণে বিস্ফোরিত হয়ে ডুবে যায় রবার দিয়ে তৈরি তাদের বহনকারী নৌকাটি। বেঁচে যাওয়ারা মঙ্গলবার ইতালির কাতানিয়া শহরে পৌঁছে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। উল্লেখ্য, এবছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিহত হয়েছে অন্তত 1,750 জন। 2014 সালের এই একই সময়ের তুলনায় এই সংখ্যা 20 গুণ বেশি। বাংলাদেশ প্রসঙ্গ। দুঃস্বপ্নের দিন কাটতে যাচ্ছে ছিটমহলবাসীর। নাগরিক সেবা থেকে শুরু করে এতদিন যেসব বঞ্চনা সইতে হয়েছে 55,000 মানুষকে, তার অবসান হতে চলেছে। বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা, যা বুধবারই উঠতে পারে রাজ্যসভায়। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। এই রিপোর্টটি এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রিপোর্টটি রেডি হলে আমরা আবারও চলে আসব রিপোর্টটিতে। পরপর কয়েকটি ভূমিকম্পের ঘটনায় সিলেটে ব্যাপক প্রচার প্রচারণা শুরু হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করতে চলেছে নানা প্রচারণা। তার মধ্যে ওসমানী হাসপাতালের মহড়া গোটা সিলেটে প্রশংসা লাভ করেছে। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সেলিম, ক্যামেরায় ছিলেন অনিল পাল। ভূমিকম্পে আহত রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে সিলেট উসমানী হাসপাতালে। চিকিৎসকরাও মুহূর্তে ঝাঁপিয়ে পড়লেন মানব সেবায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে হাসপাতালের আশপাশ এলাকা। তবে ভূমিকম্প, মানুষের হাহাকার এবং রোগীদের সেবা দিতে চিকিৎসকদের এই ব্যস্ততা ছিল একটি মহড়াকে কেন্দ্র করে। তবে এ ধরনের মহড়া বড় দুর্যোগ ঘটলে উদ্ধার কাজে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন উসমানী হাসপাতালের পরিচালক। আমাদের যে হাসপাতাল যেটা আছে, এই হাসপাতালে যে আমাদের কী স্ট্রেংথ রয়েছে, কী উইকনেসটা রয়েছে এবং কী অপরচুনিটিস এবং কী থ্রেটগুলো রয়েছে, সেগুলোকে আমরাকে আইডেন্টিফাই করার জন্যই আজকে এই ব্যবস্থাগুলো করেছি, যার মাধ্যমে আমরা একটা আরেকটা ভালো একটা জনবল তৈরি করব, যার মাধ্যমে আমরা যে কোনো দুর্যোগ হোক না কেন আমরা যেন মোকাবেলা করতে পারি।
সাম্প্রতিক সময়ে সিলেটকে পরপর তিন দিন কাঁপিয়ে দেয়া বেশ কয়েকটি কম্পন মানুষকে যখন আতঙ্কিত করে তুলেছিল, ঠিক সেই মুহূর্তে এ ধরনের মহড়া আশা জাগা নিয়া বলে মনে করছেন এই কর্মকর্তা। এই যে ভূমিকম্প যে দুই দিন হয়েছে এই আলোকে দরকার আজকেই আমরা সিলেট উসমানী মেডিকেলে আমরা ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট যৌথভাবে যে এটা ভূমিকম্পের উপরে একটা মহড়া ওর এই মহড়া আমরা এই ব্যাপারে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন স্কুল কলেজও এই মহড়া অনুষ্ঠিত মানে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা একটা রেড ক্রিসেন্টের যে একটা টিম আছে সেই টিমের মাধ্যমে আমরা এই ভূমিকম্প সম্পর্কে মানুষকে অবহিত করে থাকি। সিলেট ভূমিকম্পের জন্য দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হলে এ অঞ্চলে ঘটবে অকল্পনীয় মানবিক বিপর্যয়। তবে মানুষকে উদ্ধার করার এই আয়োজন বড় ভূমিকা রাখবে এমনটা আশা ফায়ার সার্ভিস কর্মকর্তার। ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটা বলে কয়ে আসে না, যে কোনো সময় আসতে পারে। তবে আমাদের এই জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, তারপর বিল্ডিং কোডকে যারা বাস্তবায়ন করেন সিটি কর্পোরেশন রাজ উক তারা যেন অবশ্যই এইরকম ভবন তৈরির পরামর্শ দেন বা পারমিশন দেন যেটা ভূমিকম্প নিরোধক। সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও এশিয়ান ডিজাস্টার সেন্টারের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়। একইভাবে মানুষকে সচেতন করতে সিলেটে বিতরণ করা হয় লিফলেট। আহমদ সেলিম, বাংলা টিভি নিউজ, সিলেট। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। ধর্ষণের ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত। এখন থেকে আসামিকে অন্য সাজাও দিতে পারবেন বিচারকরা। এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগ নিয়ে বুধবার দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আরও একবার আমন্ত্রণ বাংলা টিভি সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি দেশের খবরে। দুঃস্বপ্নের দিন কাটতে যাচ্ছে ছিটমহলবাসীর। নাগরিক সেবা থেকে শুরু করে এতদিন যেসব বঞ্চনা সইতে হয়েছে 55,000 মানুষকে, তার অবসান হতে চলেছে। বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকে স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা, যা বুধবারই উঠতে পারে রাজ্যসভায়। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। নিজ দেশে পরবাসী, তারা ছিটমহলবাসী। নিয়মের হাজারো বেড়াজাল থাকলেও নাগরিক ন্যূনতম সুযোগ সুবিধা নেই তাদের, কারণ তাদের অবস্থান প্রতিবেশী দেশের পেটের ভেতর। এই সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি অবশেষে অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ সংশোধিত বিলটির অনুমোদন দেয়া হয়। তবে বিলটি আইনের রূপ নিতে রাজ্য ও লোকসভা দুটিতেই পাশ হতে হবে। এজন্য বুধবারই রাজ্যসভায় উঠতে পারে বিলটি, সেখানে পাশের পর তা যাবে লোকসভায়। প্রথমে আসামকে বাদ দিয়েই বিলটি সংসদে তুলতে চেয়েছিল বিজেপি সরকার, তবে সংশোধিত বিলে সমর্থন দিতে রাজি নয় কংগ্রেস। আর লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ হলেও পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শক্তিশালী নয় বিজেপি, তাই বিরোধীদের সমর্থন পেতে বিলটিতে আসামকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলটি দ্রুতই ভারতের পার্লামেন্টে পাশ হবে এমন আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অত্যন্ত আশাবাদী এবং আনন্দিত যে ভারতের পার্লামেন্টে বিলটি উপস্থাপিত হতে যাচ্ছে, তো এটি এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার। দুই দেশের মধ্যে ছিটমহল রয়েছে 162টি, এর মধ্যে 51টি বাংলাদেশের আর ভারতের 111টি। বিলটি সংসদে পাশের পরই বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্ষণের ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত। এর ফলে এখন থেকে আসামিকে অন্য সাজাও দিতে পারবেন বিচারকরা। মঙ্গলবার আপিল বিভাগ নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিতর্কিত কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করায় এই ক্ষমতা পাচ্ছেন তারা। উল্লেখ্য, 2005 সালে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মামলার আপিল শুনানিতে এই রিট দাখিল করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে।
মানিকগঞ্জে 1996 সালে শুকুর আলী নামে 14 বছর বয়সী এক কিশোর 7 বছর বয়সী সুমি নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে। এই মামলায় 2001 সালে শুকুরকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালে হাইকোর্ট এই রায় বহাল রাখে। পরে আপিল বিভাগেও এই রায় বহাল থাকে। রায়ের পর 2005 সালে দুটি মানবাধিকার সংগঠন নারী ও শিশু নির্যাতন দমন আইন 1995 এর 6, 2, 3 ও 4 ধারাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দাখিল করে হাইকোর্টে। পরে হাইকোর্ট এই ধারাগুলোকে অসাংবিধানিক ও অবৈধ বলে ঘোষণা করেন। এরপর আপিল বিভাগে সেই রায় বহাল থাকলো। নতুন আইন হওয়ার আগে যে বিধানটি ছিল যে আগের আইনের ঘটিত সংগঠিত মামলার বিচারও আগের আইনের অনুসারেই হবে, সেটাকেও অবৈধ বলে ঘোষণা করেছেন। রিটকারীর আইনজীবী জানান, ধর্ষণের পর হত্যার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন থেকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন বা অন্য কোনো সাজা দিতে পারবে আদালত। 1995 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 6-2 ধারা এবং 6-3 এবং 6-4 ধারা সাথে 2000 সালের যে নারী শিশু নির্যাতন আইন আছে তার 34-2 ধারা সেটাকে আল্ট্রা ভাইরাস ডিক্লেয়ার করে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে কবরস্থান ও পাহাড়ি ছড়া সহ প্রায় 2 একর সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার শাহিবাগ এলাকাবাসী এলাকার প্রায় 2 একর মূল্যবান এই ভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভূমির মধ্যে রয়েছে কবরস্থান ও ছড়ার পাড়ের পরিত্যক্ত ভূমি। এ সময় প্রায় 20টি ঘর ও 3টি দোকান সহ বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। রজটেল বাড়া কাউন্সিলকে পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনা এবং এনএইচএস সেবা ও শিক্ষার মান উন্নত করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে রজটেল ফার্স্ট পার্টির শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। নর্থ ওয়েস্টের রাজনীতিতে বাঙালিদের সংশ্লিষ্টতা দীর্ঘদিনের হলেও এবারের নির্বাচন অন্যবারের চেয়ে কিছুটা ব্যতিক্রম, আর এতে নতুন মাত্রা যোগ হয়েছে রজটেল বাড়ার কাউন্সিলর ফারুক আহমেদ ও কাউন্সিলর শেফালি আহমেদ গঠিত নতুন রাজনৈতিক দল রজটেল ফার্স্টের। নিজ দল মনোনীত কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় কমিউনিটির কাছে ভোটের মাধ্যমে ফার্স্ট পার্টির মনোনীত প্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন রজটেল ফার্স্ট পার্টি থেকে এমপি প্রার্থী ফারুক আহমেদ, কাউন্সিলর শেফালি আহমেদ, স্মল ব্রিজ ও ফার গ্রোভার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ টিপু এবং অ্যামিলি ব্যানিস্টার। গ্রেটার সিলেট সাউথ ইস্ট রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অবিলম্বে ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন চালু ও বিমানের সিলেট লন্ডন ফ্লাইট চালু করা সহ প্রবাসীদের সম্পত্তি রক্ষায় সরকারের সহযোগিতা দাবি করেছেন। সংগঠনের কেন্দ্রীয় অফিসের রিজিয়নের সভাপতি মোহাম্মদ ইসবাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর মুজিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসএর প্যাট্রন ডক্টর হাসনাত এম হোসেন এমবি, আলহাজ কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর রুয়াবুদ্দিন ও কাউন্সিলর শাহ আলম সহ আরও অনেকে। সভায় নেপালে ভয়াবহ ভূমিকম্পে বহু সংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয় এবং সবাইকে সাধ্যমতো সহযোগিতার আহ্বান জানানো হয়। সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন রবিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এম আজিজ চৌধুরীর সভাপতিত্বে এবং পারিস আহমেদ ও নাজমুল ইসলামের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র সেলিমুল্লাহ, আবুল কালাম, মোস্তফা ফারুক, গোলাম মাওলা ও হোসনে আরা মতিন সহ আরও অনেকে। সভার দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ আব্দুল হান্নান। সহযোগিতায় ছিলেন ফয়জল ইসলাম লস্কর, কয়েশ চৌধুরী ও মাস্টার শামসুদ্দিন। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এম আজিজ চৌধুরীকে সভাপতি ও সাবেক মেয়র সেলিমুল্লাহকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে ট্রেজারার, প্রচার ও প্রকাশনার সম্পাদক হিসেবে নাসিরুদ্দিনকে এবং শাহিন আহমেদ আসকরকে অফিস সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়। গত 2 মে ওয়েস্ট লন্ডন বাংলা স্কুল অ্যান্ড কালচারাল একাডেমি সাউথ হলের উদ্যোগে এবং ওয়েস্ট লন্ডন বেঙ্গলি ট্রাস্টের বার্ষিক সহযোগিতায় সার্বিক সহযোগিতায় বৈশাখ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বাংলা টিভি ওয়েস্ট লন্ডন প্রতিনিধি নুরুল আমিন মজুমদার জানান,
বাবুল আহমেদ ও সুবর্ণা রহমানের যৌথ পরিচালনায় এবং ওয়াহিদুজ্জামান খান মিন্টুর সভাপতিত্বে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শিরিন আক্তার, ওয়েলিং ও সাউথ হলের লেবার দলীয় প্রার্থী বীরেন্দ্র শর্মা, চ্যানেল আই ইউকের এমডি রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব, জেএমজি কার্গোর এমডি মনির আহমেদ ও এনটিভি ইউকের ব্যুরো প্রধান বুলবুল হাসান সহ আরও অনেকে। স্পেনের বার্সেলোনায় আগামী ১৩ জুন বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। আমাদের স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, গত ৪ মে বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সভায় এই ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সভাপতি মাহিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্ব ও শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলাকে প্রবাসীও ছড়িয়ে দেবার গুরুত্ব আরোপ করে বলেন, বাঙালির ঐতিহ্য সংস্কৃতি নবপ্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেবার দায়িত্ব সকলের। আগামী ১৩ জুন শনিবার বার্সেলোনার মাগবা চত্বরে দিনব্যাপী এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক উত্তম কুমার। বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে স্পট অ্যাডমিশনের আয়োজন করেছে কনসালটেন্সি ফার্ম হক কনসালটেন্সি। গত বুধবার পূর্ব লন্ডনের হোয়াটসঅ্যাপেল প্রতিষ্ঠানের কার্যালয়ে দিনব্যাপী চলে এই অ্যাডমিশন। এতে বাংলাদেশিরা ছাড়াও ভারত, পাকিস্তান, মিডল ইস্ট ও আফ্রিকা থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদেরকে ভর্তি সংক্রান্ত উপদেশ প্রদান করতে ইস্ট লন্ডন, সান্ডারল্যান্ড, অ্যালিস্টার ইউনিভার্সিটি ও হাই লিস্টেড কয়েকটি কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ও হোম অফিসের বিভিন্ন আপডেট তথ্য সংগ্রহ করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের দক্ষিণে মালয়েশিয়া সীমান্তের কাছে জঙ্গলে আরও একটি শিবির খুঁজে পেয়েছে থাইল্যান্ডের পুলিশ। এই শিবিরটিও মানব পাচারের কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের শংখলা প্রদেশে পাহাড়ি জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত শিবিরে অগভীর গর্তে ২৬টি মৃতদেহ খুঁজে পাবার পর দ্বিতীয় এই শিবিরের সন্ধান পাবার কথা জানিয়েছে থাই পুলিশ। মানব পাচারকারীরা মুক্তিপণের জন্য লোকজনকে শিবিরটিতে বন্দী করে রাখত। পুলিশ এলাকাটিতে তল্লাশি চালাতে গিয়ে নতুন এই শিবিরটি খুঁজে পায়। সোমবার সেখান থেকে মুমূর্ষু অবস্থায় কঙ্কাল সার ৩ জনকে উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল। খুলনা টেস্ট ড্র করা স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বুধবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে সকাল ১০টায়। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে রয়েছে পাকিস্তান। ৯ নম্বরে থাকা বাংলাদেশের কাছে কখনই টেস্টে হারেনি সফরকারীরা। এবার হারলে সিরিজ খোয়ানোর সঙ্গে র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে মিসবাউল হকের দলের। খুলনায় প্রথম ইনিংসে ২৯৬ রানের লিড নিয়েও জিততে পারেনি পাকিস্তান। সেই ম্যাচ ড্র হওয়ায় ভীষণ চাপের মধ্যে রয়েছে সফরকারীরা। বাংলাদেশ সফরে এখনও পর্যন্ত কোনো জয় না পাওয়া দলটির এই চাপ কাজে লাগাতে মরিয়া এখন মুশফিকরাও। বুধবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি হতে পারে। স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছে ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের বুধবারের সম্ভাব্য তাপমাত্রা।
সংবাদ শেষ করতে যাচ্ছি, যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সতর্ক করলে দেখলে ইমিগ্রেশন নীতি প্রাধান্য পাচ্ছে এথনিক কমিউনিটির কাছে। ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় 40 অভিবাসী সাগরে ডুবে যাবার খবর জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা, দুঃস্বপ্ন কাটবে ছিটমহলবাসীর। ধর্ষণের ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত, এখন থেকে আসামিকে অন্য সাজাও দিতে পারবেন বিচারকরা। এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগ নিয়ে বুধবার দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।